রংটা দেখো, রংটা দেখো, রং দেখে জিভে জল চলে আসবে। ঘরের লক্ষ্মী করে আনবো বলে রান্না করে অন্নপূর্ণা করে দিয়েছে গো একবারে। আর দেখো লাইটিংটা, দেখো লাইটিংটা, দেখো রান্না ওইদিকে সিদ্ধ হচ্ছে, মুখও তোমার ওইদিকে চর্চা হচ্ছে। এ না, প্রত্যেক দিন এই একই অপমান আশ্চর্য করতে পারছি না জানলে। বলি ঘরের লক্ষ্মী করে আনবো বলে রান্নাঘরে অন্নপূর্ণা করে দিয়েছে গো একবারে। প্রত্যেক দিন রাঁধছি, গপ গপ খাচ্ছে খেয়ে, পর না রান্নাটি তো ভালো হয়েছে কিন্তু হোটেলের মতো হয় না। এই বাবা হোটেলে কি মশলা দিয়ে পরে স্পেশাল মার্কা স্বাদটা নিয়ে আসে উঠো, আমি ঘরে বসে কেমন করে জানবো শুনি একবার। আজকে চ্যালেঞ্জ নিয়ে লিছি, আজকে এমন একটা গ্রেভি করবো না উঠো, বলছে তোমার ভেজ নন ভেজ তুমি যেখানেই রান্না করো না কেন এই গ্রেভিটা দিয়ে দেবে একবারে, আঙ্গুল চেটিয়ে খাবে, হোটেল যাওয়ার নাম করবে নাই বলছে। চলো চলো দেখি, প্রথমে তোমার লাগবে হাইব্রিড টমেটো লাগবে, ইয়া দেশি টমেটো গুলো গেতে টক হয় না, ইয়ার লেগে বলছে হাইব্রিড টমেটো নিবে। ও তো ভিডিওতে দেখি যে 1.5 কেজি লিচে, হ্যাঁ অনেকটা করেছে, আমি 500 লিয়ে আইছি বলি কেমন করতে পারবো না পারবো লাই। হ্যাঁ উপরের ওই মিয়াটা কেটে ফেলে দিবে, ওটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, যেমনটি করে কাটলাম অমনিটি করে কাটবে, একবারে কেটে আদ্রা করে দাও না, ঠিক ফুলের মতো 4টি করে পিস হবে। হ্যাঁ ইয়ার পরে লাগবে তোমার ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও আবার কিনার কায়দা আছে, বলছে পাতলা চামড়া আলা ক্যাপসিকামটা নিবে, মোটা চামড়া আলা ক্যাপসিকামটা লাও না, ওটা সিদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য পাতলা চামড়া ক্যাপসিকামটা নিতে বলেছি জানলে। আর লাগবে তোমার 4টি কাঁচা লঙ্কা, 4টি কাঁচা লঙ্কা আবার বলছে এরকম লম্বা লম্বা নিতে হবে, ভিতরে যে বীজগুলো আছে ওই বীজগুলো এমনি করে বার করে দিতে হবে, এগুলো বার করতে গিয়ে আমার হাতে যা জ্বালা ধরে গেছে, আমি বলবো আপু যাদের হাতে জ্বালা করে না সেরকম লোককে দিয়ে করাবে না, আগে হাতে যা জ্বলন করবে না তখন বুঝবে। গরম মশলা নিতে হবে, তেজপাতা দুটো, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লং, গোলমরিচ, দেখলা কতটা করে লিচি এমনি লিয়ে নিবে বুঝলি। আর এবারে তোমার লাগবে 4 চামচ, বড় চামচের 4 চামচের মতো সাদা তেল লাগবে, হ্যাঁ রিফাইন অয়েলটা লাগবে, ওইখানে তোমার প্রথমে দিয়ে দিতে হবে ওই যে গরম মশলা, যে গোটা গরম মশলাগুলো। এ গ্যাসটি কিন্তু সিমে রাখবে, নাহলে গোটা গরম মশলাগুলো তোমার সব জ্বলে যাবে গা। দেখো চলবর করে পড়ছে, দেখলে ক্যাপসিকামগুলো দিয়েছি ইয়ার লেগে, দিয়ে পরে গোটা কাজু দিবে, গোটা কাজু দিলে যা টেস্ট হয় না আমি জানি, 10-15টার মতো গোটা কাজু দিবে, কাজুর গ্রেভি দারুণ টেস্ট হয়। জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, হ্যাঁ দেখো আদাটা পিস করেছি, দেখবে যার মুখে যাবে সে তো মানে গালে হলচুলো করে দেবে আমাকে, জানি না কি করাবে আমাকে দিয়ে পরে, ভিডিওতে যা দেখেছি সেগুলোই করছি বুঝলে, যে ভালো করে লেড়ে পরে। আর ইয়ার পরে তোমার ইয়ারা দিয়ে দেবো কি যেন টমেটোগুলো, হ্যাঁ হ্যাঁ দেখো টমেটোগুলো তখন ফুলের মতো কাটা দেখালাম, দিয়ে তাকে 4 পিস করে কেটে লিয়েছি, যে টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, ক্যাপসিকামটি ঠিক যতটা আমি ভেজেছি ওই অতটাই ভাজা হবে, তার বেশি বিরাট একদম সেই রং পাল্টিয়ে ভাজা ভাজা করা যাবে চলবে নাই। দিয়ে 1 চামচের মতো হলুদ দিয়ে দিতে হবে, 1.5 ঘন্টা ধরে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রাখতে বলেছে বুঝলে, আমি যা শুকনো লঙ্কা লিয়েছি এক গাদা, ইয়ার মনে হচ্ছে সকালবেলায় জানান দিবে যে কী খেয়েছিলাম। ডাঁট সমেত ধনে পাতা, ধনে পাতাগুলো ডাঁট সময় এটা খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ একটা জিনিস ভুলে গেছি গো, গোটা জিরা বলেছিল কি জিরা গুঁড়া বলেছিল ওটাই তো আমি ভুলে গেছি, হি মা দেখো গোটা জিরা বলেছি আমি, দেখো কেমন জিরা গুঁড়াটা আগে দিয়ে দিলাম, কী হবে সাদরা জিরাই জিরাই একবারে আমাকে জর্জরিত করে দেবে দেখবে একবারে, কী হবে কে জানে বাবা। যাই হোক করছি, যখন মাঠে যখন নেমে গেছি তখন আর হারবো নাই। হ্যাঁ গোটা ধনা দিয়ে 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 দিবে, ওই সেই 1 চামচের মতো সব দিবে এগুলা, 1 চামচের মতো গোটা ধনা দিয়ে দিবে, দিয়ে পরে তোমার তারপরে কী যেন দিয়েছিলাম, হ্যাঁ এবারে নুনটা দিয়ে দেবো, নুনটা তো স্বাদ অনুসারে সবাই জানে, নুনটা এবারে দিয়ে দেবো। এইবারে লেড়ে চেড়ে আর ঢাকা দিদি, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দাও, দিয়ে ঢাকা দিয়ে দাও, তখন কে টমেটোগুলো গলুক, টমেটোগুলো না গললে তো রান্নাটা হবে না ঠিক করে লাই, টমেটোগুলো গলুক তখন ঢাকা দিদি, আর মাঝে মাঝে এসে পরে দেখে নিতে হবে, নাহলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে। বলি এই ফাঁকে একটু মুখের চর্চা হয়ে যাক, ওইদিকে ও সিদ্ধ হচ্ছে হোক গো। হ্যাঁ তোমার আলুর রস লাগবে, একটা আলুর রসের সঙ্গে অর্ধেকটা লেবুর রস মিশাবে, তারপরে 1 চামচ মুলতানি মাটি আর 1 চামচ মধু মিশিয়ে পরে মুখে মেখে লাও বুঝলে, মুখে মেখে থেকে যাও। এবারে তোমার না ওইদিকে সিদ্ধ হচ্ছে, মুখ তোমার ওদিকে চর্চা হচ্ছে, মুখে ওটা শুকাক 15-20 মিনিট, আধ ঘন্টা হলো কোনো ক্ষতি নেই, ওটা মুখের মধ্যে শুকাক, তারপরে চলো দেখি গা রান্নাটা আবার কী হলো। হ্যাঁ মোটামুটি হয়ে আইছে, এখনও একটু গোটা গোটা রয়েছে টমেটোগুলো, লাই আর একটু মনে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, চল ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ এইবারে হয়ে গেছে, হ্যাঁ একবারে গলে পাক হয়ে গেছে টমেটোগুলো, এই সময় যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয়েছিলো, গোটা তেজপাতা, তারপরে বড় এলাচ, তারপরে তোমার বড় ইয়া কী বলে ওটাকে দারচিনি, ওইগুলি তুলে রেখে দিবে, ওইগুলি ইয়া তো দাও না। এইবারে গ্যাসটি অফ করে এটি ঠান্ডা হলে পরে মিক্সিতে দিয়ে পরে ভালো করে একটি পেস্ট তৈরি করতে হবে। পেস্টে বাবার কালারটা দেখছো, রঙটা দেখো, রঙে মালুম পড়বে আজকে চ্যালেঞ্জ নিয়েছে বাবা। এইবার একটি মশলা তৈরি করব, এর জন্য তোমার লাগবে 1 চামচের মতো হলুদ, আর লাগবে তোমার 4 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নেবে তোমার, ওইটা রঙের জন্য ঝালের জন্য লয় বুঝেছ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নেবে। এইখানে তোমার জিরা গুঁড়া লাগবে, কারণ আমি কেমন প্রথমে দিয়ে দিলাম বলে দেখি কী হবে কে জানে, 1 চামচের মতো তোমার জিরা গুঁড়া লাগবে, আর 1 চামচ কিংবা 2 চামচের মতো ধনিয়া গুঁড়া লাগবে, এই জিরাটি আর ধনিয়াটি আমি নিজে ঘরে তৈরি করেছি। হ্যাঁ এবারে তোমার উবার সঙ্গে জল ঢেলে পরে ভালো করে গুলে নিতে হবে, এটা সেই রান্নাঘরের চ্যানেলগুলোতে দেখায় না সেই টিভিতে, যে ভালো করে গুলে পরে মশলাটি তৈরি করলো সেইটি করতে হবে। না না এটা রাঁধতে যাই পরে তোমাকে অত অধৈর্য হলে চলবে না, কড়ায় আবার 4 চামচের মতো তেল দিতে হবে, দিয়ে দিতে হবে হিং, কারণ এটাতে তোমার পেঁয়াজ রসুন কিছুই লাগছে না, তো হিংটা তো দিতেই হবে, দিয়ে সেই যে জলে গুলে যে মশলাটি করেছিল শুকনো মশলাগুলি সেই মশলাগুলি তোমার দিয়ে পরে আর ভালো করে লেড়ে পরে তোমার ফুটতে দিতে হবে, তত
ততক্ষণ পর্যন্ত ফুটবে যতক্ষণ না ও চিনিটা দিতে ভুলে যাচ্ছি। হ্যাঁ, এক চামচের মতো চিনি দিতে হবে, নাহলে স্বাদটা ঠিক ব্যালেন্সটা ঠিক হবে না, বুঝতে পারলে? এবারে ফুটতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটি ভেসে আসছে উপরে। দেখো আমার হয়ে গেছে মশলাটি, যা রঙটা হয়েছে না, রঙে মালুম পড়ে যাবে হোটেল ফেল করে দেবো। দেখো আজকে দিয়ে যে গ্রেভিটা করেছিলাম, এই গ্রেভি বলছি এবার যে মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবারে দিয়ে দিতে হবে ভালো করে লেড়ে চেড়ে, আর আরও একবার তোমার ঢাকা দিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু জল দিই না, সেটা খেয়াল রাখবে, এখনো পর্যন্ত জল দেওয়া চলবে না, যা ফুটছে না বিরাট ফুটছে। দিয়ে দেখো হয়ে গেছে, তেলটি উপরে যেই ভেসে চলে এসছে তখনই জানবে যে জিনিসটি আমার তোমার তৈরি হয়ে গেছে একেবারে। রঙটা দেখো, রঙটা দেখো, রঙ দেখে জিভে জল চলে আসবে, ঠিক বলছি কিনা বলো দেখি। এই সময়তে এক গ্লাসের মতো গরম জল দিতে হবে, বুঝেছো? এমনি তো আমরা এটা সবাই জানি যারা রান্না করতে ভালোবাসে, যে গরম জল দিলে রান্নার স্বাদটাই আলাদা হয়ে যায়। হ্যাঁ, তো গরম জল দিতে হবে এক গ্লাসের মতো, দিয়ে পরে আরেকটু ফুটতে দিতে হবে। কিন্তু মুখটা ধুই গিয়ে কখন থেকে মুখটা মেখে বসে আছে, মুখটা শুকিয়ে কাট হয়ে গেলো তো। হ্যাঁ দেখো, লাইটিংটা দেখো, লাইটিংটা দেখো, লাইটিংটা দেখো, আরে বাপরে বাপ, জিও জিও বলি, এটাই তো আমাদের মেয়েদের কায়দা। হ্যাঁ, কখন যে রূপচর্চা করে নিবো, হ্যাঁ নিজের জন্য একটু কোথাও ভেবে নিবো, বুঝতে পারবে। এদিকে তোমার গ্রেভিও তৈরি হয়ে গেছে, আর দেখো বাটিতে নিয়ে চলে আসছি। এই রান্নাটি, এই গ্রেভিটি তুমি 7-10 দিন সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে বলছি কি, একদিন রাঁধবে, 7 দিন বসে বসে খাবে, বুঝলে? এটা রাখার নিয়ম আছে, যেমন করে খুশি রেখে দিলে হবে না, এটি ফ্রিজের ভিতরে রাখতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে, কাটা কাটা রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। শুকনা চামচ করে নিতে হবে, জলে ভিজানো চামচ করে নিলে জিনিসটা থাকবে না 7-10 দিন, খারাপ হয়ে যাবে, জানলে? আর উপরে তেল টিলিয়া চলবে না, ঠিক যেমনটি করে আমি নিচ্ছি এমনি করে সরিয়ে সরিয়ে, আর ভিতর থেকে যে গ্রেভিটি আসছে ওই গ্রেভিটি নিতে হবে, 7-10 দিন থাকবে। আর এটা দিয়ে তুমি ভেজ ননভেজ সব কিছু রান্না করতে পারো। আমার চিকেন রান্না করা হয়ে গেছে, ডিম রান্না করা হয়ে গেছে, এটা যা টেস্ট গো, মানে হোটেল ফেল, হোটেল ফেল একেবারে। হ্যাঁ, তুমি মটর পনির করতে পারো, ফুলকপি করতে পারো, বেগুন করতে পারো, তুমি শুধু ঘরে রেঁধে পরে আমাকে জানাবে যে কেমন হয়েছে খাবারটা।